নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই বসন্তের অনেক 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 শুভেচ্ছা। আমি দীপশিখা চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব বলে। আজ 23 তারিখ আর কাল 24 তারিখ, অর্থাৎ 24 মার্চ। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে কাল কি? হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, কাল শিলচর ইভেন্ট প্ল্যানেট প্রেজেন্টস সাহা টেক্সটাইলস বসন্তের এই পথ চলায় একটি অনুষ্ঠান রয়েছে, যেটা নাকি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকেল 5টায় বঙ্গভবনে। আপনারা সবাই আসছেন সেটা আশা করছি, আর আসবেনও, কারণ অনেক রঙিন 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 অনেক অনুষ্ঠান রয়েছে। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ফিট ফিমেল একাডেমির ঠিক বাইরে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ভেতরে চলছে গ্রুমিং, চলছে প্রস্তুতি, জোরদার প্রস্তুতি চলছে কালকের অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠানটিতে সবাই দেখবেন যেটা নাকি মঞ্চে আয়োজিত হবে, কিন্তু সেই মঞ্চের আয়োজনের পিছেও লুকিয়ে থাকে অনেক আরও প্রস্তুতি, যার জন্যে কয়েক দিন ধরে চলে জোর কদমে প্রস্তুতি। তো আমরা এখন এসে গেছি সেই ফিট ফিমেলের ঠিক বাইরে, দেখে নিই ভেতরে কী হচ্ছে। তো ভিউয়ার্স আমার সাথে আসুন। এবারে আমরা চলে এসেছি আমাদের ফিট ফিমেল একাডেমির ঠিক ভেতরে। আমরা দেখতে পাচ্ছি আয়োজকরা বসে জোর কদমে তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন, চলছে আলোচনা, চলছে গ্রুমিং। তো এবারে আমরা কথা বলে নেব আমাদের কালকের অনুষ্ঠানের কনভেনার মিসেস স্বাগতা পালের সাথে। তো আপনারা দেখছেন আমাদের সাথে রয়েছে আমাদের কালকের অনুষ্ঠানের কনভেনার মিসেস স্বাগতা পাল। নমস্কার। তো কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুবই ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে কালকে যেহেতু অনুষ্ঠান। তো প্রস্তুতি কেমন চলছে? আপনি তো দেখতেই পারছেন গ্রুমিং, সঙ্গীতা যেহেতু সঙ্গীতাই করাচ্ছেন, আরও বিভিন্ন কাজ আছে, সেটা আমার হাজব্যান্ড বাইরে করছেন, আর সব্যসাচী দা রয়েছে আমাদের সঙ্গে কালচারাল ইভেন্ট, উনি অ্যারেঞ্জ করছেন। নেক্সট কোয়েশ্চেন। তো আমরা জানতে চাইবো এরকম ধরনের একটা অনুষ্ঠানের পেছনে কী কী উদ্দেশ্য লুকিয়ে রয়েছে? লুকানো ঠিক কিছুই না, সব কিছুই ওপেন। যেহেতু আমরা এই প্রোগ্রামটা করছি, দেখুন শিলচর এটা ফার্স্ট প্রোগ্রাম হয়নি, হ্যাঁ অলরেডি অনেক অনুষ্ঠান হয়ে গেছে। তো যেহেতু দেখুন আমি অ্যান্ড মাই হাজব্যান্ড আমরা একটা শিলচর ইভেন্ট প্ল্যানেট খুলেছি, ঠিক আছে? আর যেহেতু শিলচর ইজ এ ডেভেলপিং কান্ট্রি, সরি স্টেট সিটি রাইট নাও, তো তার মধ্যে যদি আমি এখন ফ্যাশন নিয়ে যদি কথা বলি, সেটা কোনো এটা নতুন অর্থ নয়, ইটস নট আ নিউ ওয়ার্ড, ইটস ইন সামথিং আ ওল্ড ওয়ার্ড। ওকে, তো আমি চাইবো দ্যাট আমার শিলচর ইভেন প্ল্যানেটও একটা মিন্স একটা লেভেলে গিয়ে পৌঁছুক, যে জায়গায় সবাই এসে আমাদের সঙ্গে জড়িত হোক, ঠিক আছে না? প্লাস যেহেতু এখানে মহিলারা রয়েছেন, ওনারা ফ্যাশন ওয়াক করছেন, কিডসরা রয়েছে তারাও ফ্যাশন ওয়াক করছেন, প্লাস কলকাতা থেকে আর্টিস্টও আসছে, ঠিক আছে? তো মানে একটা আমি আশা করবো যে আমার প্রোগ্রামটা যেন একটা মানে ভালো ইভেন্ট হয়, সবাইরা যেন দেখে একটু মজা পান। অনেক অনেক শুভেচ্ছা রইল কালকের জন্য। আপনি কোনো মেসেজ আমাদের দর্শক বন্ধুদেরকে দিতে চাইবেন? নিশ্চয়ই দিতে চাইবো, যেহেতু আমি নিজে হয়তো পার্সোনালি আপনাকে গিয়ে নিমন্ত্রণ করতে নাই বা পারছি, তো আমি বিটিভির মাধ্যম থেকে আপনারা সবাইকে বলছি যে কাইন্ডলি আপনারা এসে আমার প্রোগ্রামটা দেখবেন, হ্যাঁ তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা, আপনাদের সবার নিমন্ত্রণ রইল আমাদের কালকের অনুষ্ঠানে। এবারে কথা বলে নেব আমাদের কালকের অনুষ্ঠানের কালচারাল কনভেনার সব্যসাচী রুদ্রগুপ্তের সাথে। নমস্কার দাদা। নমস্কার। তো কালকে তো আমরা এক্সপেকটেশন রাখছি যে অনেক 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 ভালো প্রোগ্রাম থাকবে। কিছু কিছু আমরা জানি, যেমন মহিলাদের র্যাম্প ওয়াক রয়েছে, রয়েছে কিডসদের র্যাম্প ওয়াকও। এছাড়া যে রঙিন যেগুলো অনুষ্ঠান হতে চলেছে সেগুলো কি সম্পূর্ণ বলতে বলবো না, কালকে কিছু সাসপেন্স থেকে যাক কালকের জন্য, যদি কিছু একটা বলা যায়। দেখুন ব্যাপারটা হচ্ছে যে সবসময়ই আমরা যে বসন্ত উৎসব করি, বসন্ত এসে গেছে,
এই থিমের উপরেই। বসন্ত ফিরে যাচ্ছে, ওই জায়গাটায় সবাই নীরব থাকি। তো এবার এই বসন্ত ফিরে যাচ্ছেকে আমরা একটু স্মরণ করব, এটাই মূল উদ্দেশ্য। আর এই বসন্ত বিদায়ের পালায় আমরা বসন্তকে তো ভুলতে পারি না। আর বসন্ত যেহেতু শ্রেষ্ঠ ঋতু, তাই আমরা এই বসন্তকে থিম রেখে, যেমন প্রধান আকর্ষণ হচ্ছে বসন্ত সুন্দরী, এবং বসন্ত মানেই প্রেম, সতেজতা, এবং এই সব কিছুকে মিলিয়ে এই সৌন্দর্যবোধকে জাগিয়ে তুলে আমাদের যে বাঙালিয়ানার একটা সাংস্কৃতিক পরিধারা আছে সেটাকে আমরা তুলে ধরব সবার মধ্যে। তো শুধু যে কোনো সুন্দরী প্রতিযোগিতা এরকম নয়, আমাদের বসন্তের অনুভবকে নিয়ে বাঙালিয়ানাকে তুলে ধরা, এটা মূল কনসেপ্ট। আমাদের ট্র্যাডিশনাল যে আমাদের ভাবধারা সেটা যাতে উঠে আসে। এর সাথে সাথে আমরা কোনো বসন্ত যেহেতু আমরা কোনো অবস্থায় শিশুদের ভুলতে পারি না, কারণ রবীন্দ্রনাথ বারবার বসন্তর সাথে শিশুদেরকে এনেছেন, তাই আমরা রেখেছি বসন্ত পুষ্প, তিনটা গ্রুপে হবে। এবং এরপর থাকছে আমাদের যারা শিলচর সহ বরাক উপত্যকার যারা স্বীকৃত মডেল, যারা এরাও একটা বিশেষ থিমে, একটা সারপ্রাইজ থাক, একটা বিশেষ থিমে, বসন্তরই একটা বিশেষ থিমে ওরা র্যাম্প ওয়াক করবে। এর সাথে থাকছে আমাদের শিলচর সহ করিমগঞ্জেরও কিছু বিশিষ্ট নাট্যগোষ্ঠী যারা আছে, এদের নাচের উপস্থাপনা থাকবে বিভিন্ন থিমে, বসন্ত আসবে। এবং এছাড়া যেটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে বসন্তের উপর রবীন্দ্রসঙ্গীত গাইতে আসছেন কলকাতা থেকে বিশিষ্ট শিল্পী অর্কপ্রিয়া ব্যানার্জি, ওনার অনুষ্ঠান থাকছে। তো সব মিলিয়ে আমরা আশা রাখছি আপনাদের সবার সহযোগিতায় আগামীকালকে কিছু একটা বাসন্তী কিছু একটা হবে খুব ভালো। এবং আজকে আমাদের যে এই বসন্ত সুন্দরী এবং বসন্ত পুষ্প, এর জন্য এই বিগত তিন দিন থেকে আমাদের গ্রুমিং চলছে। আমাদের যিনি এই বরাক উপত্যকার একমাত্র এবং পারমানেন্ট গ্রুমার সঙ্গীতা দাস, সঙ্গীতা দাস তিন দিন থেকে প্রচণ্ড পরিশ্রম করছেন, এবং শিশু থেকে শুরু করে মা অবধি সবাইকে তিনি হাঁটা শেখাচ্ছেন, বলা শেখাচ্ছেন, সব কিছু দিয়ে একটা উৎসব মেজাজ আমাদের মধ্যে আছে। ধন্যবাদ দাদা। এবার আমরা কথা বলে নেব আমাদের অনুষ্ঠানের যে গ্রুমার রয়েছেন, সবাই আপনারা চেনেন ওনাকে, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার তেমন কোনো দরকার নেই, তাও বলছি, এই আমাদের প্রিয় সঙ্গীতা দিদি। তো নমস্কার দিদি। নমস্কার। কালকে তো অনুষ্ঠান রয়েছে, তোমার ভীষণ খাটা খাটনি চলছে, তার মধ্যে থেকে আমরা অল্প সময় চেয়ে নিলাম, তো কেমন চলছে প্রস্তুতি? চলছে আজকে দুদিন থেকে কন্টিনিউ, সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত, 5টা পর্যন্ত তো টাইমই নেই, তার মাঝেও অনেকেরই আজকেও এসছে, যেমন বদরপুর থেকে একজন দিদি এসছে কন্টেস্ট্যান্ট, তারপর বাইরে বাইরে থেকে আসছে আমাদের। তো বাচ্চাদের বিকালটা টাইম রেখেছি, সকাল সকালের দিকটা রেখেছি বউদের জন্য, মানে আমাদের গৃহিণীদের জন্য। আর ওরা করছে, যাই করুক না কেন, হয়তো অন্য মডেলদের মধ্যে পারফেকশনটা আসবে না ওদের মধ্যে, বাট যতটুকুই চেষ্টা করছি যাতে ওরা স্টেজে ভালোভাবে সবাইকে প্রেজেন্টেশন করতে পারে ওদেরকে নিয়ে, ব্যাস এতটুকুই। ধন্যবাদ। আছি বাচ্চাদের তো যাই করে স্টেজে, ওদেরকে তাই ভালো লাগে, তো ভালোই করছে সবাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম আয়োজকদের সাথে, তো এবারে দেখে নেব কালকে আমরা কি দেখতে চলেছি। আমরা দেখে নেব এক ঝলক গ্রুমিং এর। তো বন্ধুরা কেমন লাগলো, কি মনে হচ্ছে কালকে কি হতে চলেছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনাদের গ্রুমিং ক্লাস দেখে কিন্তু মনে হচ্ছে কালকের এপিসোডটা, কালকের পুরো ইভেন্টটা কোনোভাবে কিন্তু মিস করা চলবে না। এখন আমরা রয়েছি আমাদের কালকের অনুষ্ঠানের প্রতিযোগীদের সাথে, দেখে নেব ওদের কি অনুভব। We'll be right back.
বন্ধুরা, আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন প্রতিযোগীকে। তো কথা বলে নেব তার সাথে। আপনার নাম? সুনয়না পাল। তো আমাদের এই অনুষ্ঠানের এই গ্রুমিং ক্লাসে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার প্রথম অভিজ্ঞতা। আমি ছোট থেকেই নাচ গান আবৃত্তি অনেকবারই করেছি, কিন্তু এরকম একবার র‍্যাম্প ওয়াক করা ফার্স্ট টাইম আমার। তো ভীষণ ভালো লাগছে, আর সাথে সাথে ভীষণ নার্ভাসও ফিল করছি আমি। এক্সাইটেডও কি? এক্সাইটেড তো প্রচণ্ড এক্সাইটেড, আর বলতে পারেন নার্ভাসনেসটাই বেশি আর কি। আচ্ছা, তো আশা করব সেই নার্ভাসনেসকে ওভারকাম করে কালকে একটা খুব ভালো একটা যাতে মঞ্চস্থ করতে পারেন কালকে আপনার র‍্যাম্প ওয়াক। হ্যাঁ, আমাদের গ্রুমার যিনি সঙ্গীতা দাস, উনি তো খুবই চেষ্টা করছেন যাতে আমরা সব নার্ভাসনেস কাটিয়ে ভালো শো করতে পারি। চেষ্টা করব, নিজের ফুল এফোর্ট দেব, তারপরে তো জানি না কতটুকু। আপনার কি মনে হচ্ছে কালকে কে জিতবে? জিতাটা তো দেখুন, সবাই সমান কন্টেস্টেন্ট, মানে সবাই ফুল এফোর্ট দেবে, তারপরে তো সময়ের উপরে ডিপেন্ড করবে। এখন গ্রুমিং ক্লাসে সবাই নিজের ফুল এফোর্ট দিচ্ছে, খুব এতটাও নার্ভাস নেই। এখন স্টেজে উঠে জানি না কতটুকু নার্ভাস হবে, তো কতটুকু কি করতে পারবে ওইটার উপরেই ডিপেন্ড করবে কে জিততে পারবে। সে তো ঠিক আছে। আপনার কি মনে হচ্ছে গ্রুমিং ক্লাস থেকে যারা যারা আপনার সাথে রয়েছেন সহযোদ্ধা, তাদের মধ্যে থেকে বা আপনি নিজেও কে জিতবে? আমার তো মনে হচ্ছে আমি ছাড়া সবাই খুব ভালো, তো জানি না। এখন আছে অনেক ভালো কন্টেস্টেন্টরা আছে, কেউ হয়তো র‍্যাম্পে ভালো, কেউ স্পিচে ভালো, কেউ ইন্ট্রোডাকশনে ভালো, তো ওভারঅল মিলিয়ে যেটা জাজেরা ডিপেন্ড বলবে ওটাই ডিপেন্ড করবে। আপনার কেন মনে হচ্ছে যে আপনি ছাড়া বাকিরা ভালো? কারণ আমি খুব বেশি নার্ভাস, প্লাস স্টেজে উঠে আমি আরও নার্ভাস হয়ে যাই, আমার হাঁটু কাঁপতে থাকে, হাত কাঁপতে থাকে। সো জানি না, আমি এরকম থাকলে তো নিশ্চয়ই আমি পাবো না, অন্যরাই পাবে। না, সেটা কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে প্রার্থনা করব আপনারও পারফরম্যান্স খুব 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 ভালো হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন প্রতিযোগীকে, কথা বলে দেব ওনার সাথেও। আপনার নাম? মেরা নাম নিশা বেসওয়াল। আচ্ছা, আপ কেসে হো? মে বহুত আচ্ছি হুঁ, আর আপ কেসে হো? মে ভি আচ্ছি হুঁ। আর ইস প্রোগ্রাম মে আনে কে বাদ আপকা এক্সপিরিয়েন্স কেসা রাহা? ওভারঅল বহুত আচ্ছা রাহা হ্যায়, রুটিন জো ওয়ার্ক থা উসসে হটকে কাম কিয়া হ্যায় মে, তো হমে বহুত আচ্ছা লাগা ইয়ে সব চিজে করকে। আপকো কিয়া লাগতা হ্যায় কাল কোন জিতেগা? নো আইডিয়া, অ্যাকচুয়ালি নো আইডিয়া। তো আপ এক্সাইটেড হো কাল কে লিয়ে? বহুত জ্যাদা অ্যাকচুয়ালি। ইয়ে সারা ইভেন্ট কে সকতে হ্যায় কি ব্যাকওয়ার্ড চলা গয়া, কলেজ টাইম কো ইয়াদ দিলা দিয়া। তো আপ জিতে ইয়া না জিতে, লেকিন বহুত মজা আয়া ইয়ে না? ইয়া, ইয়ে ম্যাটার হি নি করতা হ্যায় কি হাম জিতে হ্যায় ইয়া হারে হ্যায়, ইসসে কোই ম্যাটার নি করতা, হাম ইয়াহাঁ আকে এনজয় কিয়ে, হামে ইয়ে জ্যাদা ম্যাটার কিয়া। আর কাল তো প্রোগ্রাম হ্যায়, তো ইসকে পিছে আপনে পার্টিকুলারলি আপনে কেসা কেসা মেহনত কিয়া? अपने बच्चों को अकेले छोड़ के आई हूँ ये एक मेहनत थी सबसे ज़्यादा, और घर के जो काम है ये सारा चीज़ें करके जल्दी जल्दी और सारी चीज़ें, अपने आप को थोड़ा सा पुशअप किया, यही सारी मेहनत थी बेसिकली। हमारी फैमिली ने हमारे लिए ज़्यादा मेहनत की, सपोर्ट किया, मेहनत किया, दैट इज़ मोर इम्पॉर्टेंट। मतलब आपके फैमिली से फुल सपोर्ट मिला? हाँ, हाँ जी, हाँ जी, ठीक है, थैंक यू। আমাদের সাথে রয়েছেন আরেকজন প্রতিযোগী, কথা বলে নেব ওনার সাথেও। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম রুম্পি ঘোষ। আচ্ছা, তো আমাদের এই অনুষ্ঠানে আসার পিছনে কোনো উদ্দেশ্য, কোনো ভাবনা চিন্তা?
ভাবনা চিন্তা বলতে যেহেতু আমি এখানকার নই, আমি বর্ন অ্যান্ড ব্রট আপ আমার হোজাই জেলার একটি ছোট্ট শহর লঙ্কাতে। তো সেখানে আমি একটি মিক্সড কালচারে বড় হয়েছে ছোটোবেলা থেকে। আমি সেখানে অনেক ধরনের আমার ফ্রেন্ড সার্কেল বলুন আসে, কিন্তু স্পেসিফিক্যালি যেটা আমাদের বাঙালি পরিবেশ এবং বাঙালি যেটা সংস্কৃতি, সেই জিনিসটাকে আমি কখনো মানে উপভোগ করতে পারিনি, হয়তো আমার হয়নি। কিন্তু চাকরি সূত্রে আমার এই শহরে আসা এবং এখানে আসার পরে আমি মানে আমার এত ভালো লাগে এখানে, মানে প্রথমে ভাবছিলাম কীভাবে অ্যাডজাস্ট করব, কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম যে এখানের মানুষ, এখানকার সংস্কৃতি সেটা তো আমারই, সবই আমার। তো আমাকে মানে তো এখন যে কোনোভাবেই আমি অনেক মানুষের সাথে বন্ধুবান্ধব হয়েছে, অনেক কিছু, অনেক কালচার হোক সব দিকে আমি ওদের সাথে এত ভালোভাবে আমি জড়িত হয়েছি, এখন আমার নিজেরই জায়গা লাগে। তো তাই আর কি ভাবলাম যে যখনই যেটা পাই আর কি কোনো কিছু করতে, তো আমি কোনো কিছু আর ছাড়ি না। তো ভাবি যে এই সময়টাই হয়তো আমার জীবনে হয়তো অনেক ভালো দিন যাচ্ছে, তার জন্য আমি হয়তো একদিন চলে যাবো এখান থেকে, কিন্তু আমি বান্ডলস অফ মেমরি নিয়ে যেতে চাই এই জায়গা থেকে। তো সেটাই আর কি, সেটাই মূল উদ্দেশ্য আমার, আর কিছু। আচ্ছা, তো আপনি তো বললেন যে আপনি চাকরি করছেন, তো এখানে সময়ও দিতে হচ্ছে গ্রুমিং ক্লাসের জন্য, তো কী করে আপনি ম্যানেজ করছেন? সেটাই অনেক অনেক ম্যানেজ করতে হচ্ছে, প্লাস আমি একটা কোর্সও করছি, সেটার আমার কালকে এক্সামও ছিল, সেটা দিয়ে আজকে আমি সিএল দিয়ে আমি এখানে এসেছি, সেই ম্যানেজ করতে হচ্ছে আর কি। তাই উইকেন্ডে হওয়াতে, স্যাটারডে সানডে হওয়াতে আর কি জিনিসটা আমার ম্যানেজ হয়ে যাচ্ছে। ম্যানেজ হয়ে যাচ্ছে, তো কষ্ট করতে হচ্ছে প্রচুর। আমরা সবই পারি, সে অবশ্যই, আমরা মেয়ে, আমরা সবই পারি, সব পারি, সে তো অবশ্যই। এছাড়া আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট কেমন পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমার হাজব্যান্ড, আমার ইনলজ, আমার সবাই আর কি খুবই ভালো, খুবই ভালো আমাকে সাপোর্ট করছে। এখানে আমি বিয়ের পরও জব করছি, তো সবসময় আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে যাচ্ছে এবং আমি এখন পর্যন্ত ওদের সাপোর্টেই আছি এখানে। তাই ঠিক আছে, তো কে মনে হচ্ছে কালকে কী হবে মঞ্চের ওপরে ওঠার পর? কি হবে সেটা তো বলতে পারছি না, এখন তো খুবই নার্ভাস লাগছে, জানি না। সঙ্গীতাকে অনেক অনেক আমি সাপোর্ট করছে আমাদের, অনেক কিছু আমাদের ভরসা দিচ্ছে হবে, সব কিছু ভালো হয়ে যাবে, তো আশা করছি ভালোই হবে সব কিছু। সেটাই কিভাবে এখান থেকে গ্রুমিং যা হচ্ছে, তো হচ্ছে সেটা সবার একরকমই হচ্ছে, গ্রুমিং থেকে বাড়িতে যাওয়ার পর কী কীভাবে আপনি প্রিপারেশন নিচ্ছেন কালকের জন্য? হ্যাঁ, ঘরে তো স্বাভাবিক, আমি নিজের জন্য নিজের যেটা মেইন জিনিস স্পিচ ইন্ট্রোডাকশন প্লাস আমাদের যেটা কোয়েশ্চেন রাউন্ড সেটার উপরে একটু চর্চা করবো, যতটুকু সময় পাবো নিজের জন্য সেটা করব, আর তো ওয়াকটা আর কি করবো নিজে নিজেই। ধন্যবাদ, কালকের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ।
তো বন্ধুরা আপনারা দেখে নিয়েছেন আর নিশ্চয়ই বুঝে গেছেন একটা জোরদার প্রস্তুতি রয়েছে কালকের জন্য। তো দেখতে কেউ ভুলবেন না কিন্তু, আর আসতেও কেউ ভুলবেন না। আমরা কালকে পেতে চলেছি একটি বিশাল বড় ইভেন্ট, যেটা নাকি অর্গানাইজ করেছে আমাদের শিলচর ইভেন্ট প্ল্যানেট, যেটা হলো গিয়ে সাহা টেক্সটাইলস বসন্তের এই পথ চলা। আমি আশা করছি আর আপনাদের সবাইকে অনুরোধ করছি আমাদের কালকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। নমস্কার।